बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा केमन आछो तुम्हारा सकले? आशा करी आल्लाह रहमते तुम्हारा सकले भालो आछो। आमिओ तुम्हादेर सकलेर दुआए आल्लाह रहमते भालो आछी। तो एखन आमी क्लास निब स्नातक प्रथम वर्ष। आज के तुम्हादेर साथे आमार षष्ठ क्लास। আমাদের প্রথম দ্বিতীয় অধ্যায় মোটামুটিভাবে শেষ। আজকে তোমাদের সাথে আমি তৃতীয় অধ্যায় নিয়ে শুরু করব। তৃতীয় অধ্যায়ে প্রথমেই আছে খোলাফায়ে রাশিদিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কে হবে মুসলিম বিশ্বের খলিফা, এ নিয়ে সকল মুসলমানরা চিন্তিত হয়ে পড়েন। যে কার কে হবে আমাদের দিক নির্দেশক, কে আমাদের দেখাবেন সঠিক পথ। মৃত্যুর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তার পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যাননি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তানও জীবিত অবস্থায় ছিল না। সকলেই যারা জন্মগ্রহণ করেছিলেন তারা শৈশবে সকলে মারা যান। তো সকল মুসলমানরাও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কি করবেন তারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে চারজন সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে মুসলিম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, মূলত এরাই হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। তো খোলাফায়ে রাশিদিন, খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি, আর রাশিদিন অর্থ হচ্ছে সত্যপথের, ন্যায় পথের। সুতরাং খোলাফায়ে রাশিদিন মানে হচ্ছে সত্যপথের প্রতিনিধি, ন্যায় পথের প্রতিনিধি। এ চারজন খলিফা কে কে ছিলেন? প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এবং চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজন খলিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে, অর্থাৎ 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 30 বছর এ চারজন খলিফা খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। এবং তারা মহান আল্লাহ তাআলার পবিত্র কুরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুইটিকে অনুসরণ করে তারা মুসলিম বিশ্ব শাসন করে গেছে। তারা কখনোই মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ ছাড়া অন্য কোনো পথ তারা গ্রহণ করেননি। তারা সর্বদাই মহান আল্লাহকে তারা আল্লাহর নির্দেশিত পথ তারা অনুসরণ করেছেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথেই তারা তাদের শাসনকার্য পরিচালনা করেছিলেন। আর এই চারজন খলিফাকেই বলা হয় খোলাফায়ে রাশিদিনের খলিফা। তাহলে খোলাফায়ে রাশিদিন মানে কি, খোলাফায়ে রাশিদিনের খলিফারা কারা, আমরা সে সম্পর্কে জানলাম। এরপরে খোলাফায়ে রাশিদিন কারা হবেন? মূলত খোলাফায়ে রাশিদিনের খলিফা হওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন। মূলত সেই সময়ে যারা ইসলামে পারদর্শী পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তারা সকলে আলোচনা করে যে কে হবেন খোলাফায়ে রাশিদিনের খলিফা এবং কি যোগ্যতা সম্পন্ন হবেন, সেটা তারা একটা শর্ত বা নির্দেশনা দিয়ে দেন।
যে মূলত খোলাফায়ে রাশিদিনের খলিফা হতে হলে তাকে অবশ্যই 60টি বিষয়ে তাকে যোগ্য হতে হবে। এই 60টি বিষয়ের একটিও বাদ গেলে সে খলিফা হতে পারবে না। প্রথমত, যিনি খলিফা হবেন তিনি অবশ্যই কুরাইশ বংশের হবেন, তিনি মুসলমান হবেন, তিনি প্রাপ্ত বয়স্ক হবেন, তিনি পুরুষ হবেন, তিনি শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হবেন, এবং সর্বোপরি তাকে অবশ্যই মহান আল্লাহ তাআলার কুরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী হতে হবে। এছাড়াও মুসলিম রাষ্ট্র পরিচালনা করার মতো তার যোগ্যতা এবং সাহসী হতে হবে তাকে। তা এ সকল বিষয়ে যার মধ্যে বিদ্যমান থাকবে শুধুমাত্র তিনি মুসলিম বিশ্বের খলিফা হতে পারবেন। তা মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মুসলমানরা খলিফা নির্বাচনের জন্য সাকিফা বিন সাইদা নামক জায়গায় মুসলমানরা সমবেত হলেন এবং সেই জায়গায় বসে মুসলমানদের আলোচনা পর্যালোচনা হওয়ার এক পর্যায়ে দেখা গেছে মুসলমানদের মধ্যে 4টি দল গঠিত হয়ে যায়। এরা হচ্ছে মুহাজিরিন, আনসার, কুরাইশ বংশের একটি দল আর আলী সমর্থকদের একটা দল। এই 4টি দলে মুসলমানরা বিভক্ত হয়ে পড়ে। মুহাজিরিনদের কথা মতো যে তারা বলতে থাকেন যে আমরাই প্রথম ইসলাম গ্রহণ করেছি এবং ইসলাম গ্রহণ করার পরে অন্যান্য কুরাইশরা যখন মানে মুসলমানদের অত্যাচার করে সেই অত্যাচার প্রথমে আমরাই সহ্য করেছি। সুতরাং যদি খলিফা নির্বাচিত করতেই হয় তাহলে অবশ্যই মুহাজিরিনদের পক্ষ থেকে খলিফা নির্বাচন করা উচিত। অন্যদিকে আনসাররা বলেন যে মুসলমানদের দুর্দিনে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করে আনসাররা। আনসাররা যদি মুসলমানদেরকে এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা না করত তাহলে মুসলমানরা নিশ্চিহ্ন হয়ে যেত। সুতরাং আনসাররা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাজিরিনদেরকে থাকার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে, এমনকি ইসলামের খেদমতে সাহায্য সহযোগিতা করেছিল, সুতরাং খলিফা যদি কেউ হতেই হয় তবে আনসারদের মধ্যে থেকেই সেটা হতে হবে। অন্যদিকে কুরাইশ বংশের যারা ছিলেন তারা বলেন যে কুরাইশ বংশ হচ্ছে আরবের সবচেয়ে বেশি সম্ভ্রান্ত বংশ। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং খলিফা যদি হতেই হয় তাহলে তাকে অবশ্যই কুরাইশ বংশের হতে হবে। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যারা সমর্থক ছিলেন তারা বলতে থাকেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য পুত্র ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত একমাত্র কন্যা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর স্বামী। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পিতৃস্নেহে লালন পালন করেছিলেন। সুতরাং খোলাফায়ে রাশিদিনের খলিফা যদি কেউ হতেই হয় তাহলে অবশ্যই তাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থকদের মধ্য থেকে হতে হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমবেত মুসলমানদের সামনে বললেন যে আনসার আর মুহাজিরিন তারা শক্তিশালী দল ছিল এবং তারা যে ইসলামের খেদমত করছে, সাহায্য সহযোগিতা করেছে, এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাদরে গ্রহণ করলেন এবং তিনি বললেন যে তাদের অবদান ছিল ইসলামে অবিস্মরণীয় এবং প্রশংসনীয়। তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেন
যে বর্তমান যেই আরবের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কুরাইশ বংশের কেউ যদি খোলাফা রাশিদিনের খলিফা না হয় তাহলে আরবের লোকদের সেটা মানিয়ে নিতে কষ্ট হবে। সুতরাং আরবের লোকদের কথা চিন্তা ভাবনা করে খোলাফায়ে রাশিদিনের খলিফা কুরাইশ বংশের মধ্যে থেকে হওয়াই বাঞ্ছনীয়। খোলাফায়ে রাশিদিনের খলিফা নির্বাচন নিয়ে এই আলোচনা পর্যালোচনার পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম খলিফা ঘোষণা করলেন এবং তার হাত স্পর্শ করে তিনি তাকে খলিফা হিসাবে মেনে নিলেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে খলিফা ঘোষণা করার সাথে সাথে সকল মুসলমানরাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসাবে মেনে নিলেন এবং সাদ বিন আবি ওয়াক্কাস ছাড়া বাকি সকল সাহাবিরাই হযরত আবু বকরকে ইসলামের প্রথম খলিফা হিসাবে মেনে নিলেন। তা এভাবে নির্বাচক মণ্ডলীর নির্বাচনের মাধ্যমে ইসলামের প্রথম খলিফা হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দায়িত্বপ্রাপ্ত হলেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, সে ভাবলেন যে আমার জীবনের দিন হয়তোবা ঘনিয়ে এসেছে, জীবনের সময় হয়তোবা ফুরিয়ে আসছে, তখন তিনি আবার সকল সাহাবিদেরকে ডাকলেন এবং তিনি মৃত্যুর পূর্বেই ইসলামের দ্বিতীয় খলিফাকে তিনি মনোনীত করে যান। তিনি চেয়েছিলেন তিনি মৃত্যুর পূর্বেই ইসলামের দ্বিতীয় খলিফাকে নির্বাচন করে যাবেন। তখন তিনি সাহাবিদের সাথে কথা বললেন, সেখানে হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান, আবু ওবায়দা সকলে সমবেত ছিলেন এবং তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা হবার কথা বললেন। তখন তালহা বললেন যে সে কিছুটা রাগী, বদমেজাজি, তাহলে কিভাবে সেটা সম্ভব হবে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সে এই বিশাল দায়িত্ব, যখন রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব যখন তিনি পেয়ে যাবেন অবশ্যই তিনি বুঝবেন, তিনি তখন নমনীয় হয়ে যাবেন, এটা নিয়ে চিন্তার কিছু নাই। তখন সমবেত সকলেই এটা মেনে নিলেন। এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করে যান। তা এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন। ঠিক একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, তিনি ভাবলেন যে ইসলামের তৃতীয় খলিফা তিনি জীবিত অবস্থায় নির্বাচিত করে রেখে যেতে চান, তখন তিনি আবার একইভাবে সাহাবিদেরকে ডাকলেন, তাদের সাথে আলাপ আলোচনা করলেন। তখন সাহাবিদের মধ্যে তালহা তখন সেখানেও উপস্থিত ছিলেন না, আর আব্দুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে আবু ওবায়দা, যিনি খুবই দক্ষ ছিলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলেই তিনি শাহাদাত বরণ করেন। অন্যদিকে আলী, উসমান সকলেই স্ব জায়গায় তারা সকলেই ইসলামের খেদমত করেছেন, ইসলামের সাহায্য সহযোগিতা করেছেন এবং সকলেই মোটামুটিভাবে যোগ্য ছিলেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স 70, তিনিও ইসলামে অগাধ দান করেছেন। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার জামাত হওয়ার কারণে তার উপাধি ছিল জুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী। এরপরে আব্দুর রহমান, জনগণ আব্দুর রহমানের কথা বললেও, তারা আব্দুর রহমানকে পছন্দ করলেও তিনি এই গুরু দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে চান আব্দুর রহমান। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত করে যান এবং সকলেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তৃতীয় খলিফা হিসাবে মেনে নেন।
এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর চতুর্থ দিনে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত হলেন এবং তিনি আকস্মিকভাবে ছুরিকাঘাতে নিহিত হওয়ার ফলে তিনি ইসলামের চতুর্থ খলিফা নির্বাচিত করে যেতে পারেননি। ফলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের ফলে ইসলাম মুসলিম রাষ্ট্র কিছুটা এলোমেলো বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। তখন একজন খলিফা দ্রুত খলিফা দায়িত্ব গ্রহণ করা খুবই জরুরি হয়ে পড়ে। তখন ইসলামের যারা বুজুর্গ ব্যক্তি পণ্ডিত ব্যক্তি তারা সমবেত হয়ে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাহায্য কামনা করলেন এবং তাকে অনুরোধ করলেন যে তিনি যদি এখনই খেলাফতের দায়িত্ব না নেন তাহলে হয়তোবা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে, ইসলামের ক্ষতি হবে, তাই ইসলামের খাতিরে, ইসলামের স্থায়িত্বের খাতিরে, মুসলমানদের স্বার্থে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের চতুর্থ খলিফা হওয়ার জন্য অনুরোধ করলেন এবং সব দিক বিচার বিবেচনা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের এই ইচ্ছাকে মেনে নেন। ইসলামের চতুর্থ খলিফা হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করার জন্য সম্মত হন। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা নির্বাচিত হন। তা এভাবে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের এই চারজন খলিফা তারা পর্যায়ক্রমে মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হন এবং তারা মহান আল্লাহ তাআলা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে তারা তাদের দায়িত্ব পালন করেন এবং ইসলামের শাসন কার্য তারা পরিচালনা করেন। তা এই হচ্ছে মোটামুটি ভাবে খোলাফায়ে রাশিদিনের খলিফাদের কার্যক্রম আর কিভাবে তারা নির্বাচিত হলেন সেটাও তোমরা শুনতে পারলে। তা আজকে আর সামনে এগোবো না, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে তোমরা মেইন বইয়ের সাথে আমার এ লেকচারটি মিলিয়ে দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।